দেশের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্বিতীয় নম্বর দাবি কর্মসূচি বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামায়ে কেরাম সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে তিন সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর প্রত্যাহার কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ জনগণের ভোটাধিকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহে সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন মহাসমাবেশকে কবুল করুক আল্লাহ আমাদেরকে নাজাতের ওসিলা বানায় দে আল্লাহ আমাদের শান্তি দেশের ব্যবস্থা করে দে আল্লাহুম্মা আমিন ধ্বংস করে দা আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দা বিরোধী দল সহ আমাদের উপর যে জুলুম নির্যাতন চলছে আল্লাহ যারা জুলুম করতেছে ওদের নসিবে হেদায়েতের হেদায়েত দান নারে ওদেরকে ধ্বংস করে দাও সুবহানাল্লাহ রাব্বিল আলামিন ইসসাতি আম্মা ইয়াসিবুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সাথী ও বন্ধুগণ আমরা সবাই সুশৃঙ্খল দরবারে যারা নেতৃবৃন্দের তত্ত্বাবধানে যেভাবে এসেছে সেভাবে যাবো আগামী 5-6-7 তারিখ বাংলাদেশ বিধায়ক কমিটি ঢাকা জেলা উত্তর মহানগর উত্তরের